কুমারঘাটে নিবেদিতা চিলড্রেন স্কুলের দায়িত্ব তুলে দেওয়া হল বিদ্যা ভারতী শিক্ষা সমিতিকে। মঙ্গলবার নিবেদিতাস্থিত নিবেদিতা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয় বিদ্যা ভারতীর হাতে। এদিন বিদ্যালয়ের চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ের পড়ুয়াদের দায়িত্ব বিদ্যা ভারতীর কর্মকর্তাদের হাতে তুলে দেন স্কুল কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাস, স্কুলের প্রিন্সিপাল যদুলাল রায়, বিদ্যাভারতী শিক্ষা সমিতির সভাপতি ধীরেন্দ্র কলৈ সহ অন্যান্যরা। এই সংস্থার হাতে বিদ্যালয়ের দায়িত্ব তুলে দেওয়ায় আগামী দিনে বিদ্যালয়ের শিক্ষার মান আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিধায়ক সুধাংশু দাস। হয়তো সেটা কোথাও না কোথাও কিছু না কিছু অভাব ছিল। আমি বিশ্বাস করি আজকে থেকে সে অভাব পূর্ণ হবে এবং আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিদ্যা ভারতীর নেতৃত্বে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করছে, একটা জায়গা গ্রহণ করছে, এটা আমরা বিশ্বাস করি। যে কোনো কিছুতে যখন শুরুয়াত হয় খুব ভালো মানুষে হয় না, এটা আমরা সবাই জানি। যে কোনো সফলতার পেছনে অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি আত্মত্যাগ, অনেক বেশি ডেডিকেশন প্রয়োজন হয়। তো এখানে এই নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলের ইতিহাসও যদি আমরা জানি বা এখানে আলোচনা ক্রমে যেটা আমরা শুনেছি, যখন এই স্কুলটা শুরু হয়েছিল তখন নির্দিষ্ট কিছু ব্যক্তি শিক্ষা বিভাগী এলাকা একত্রিত হয়ে এটা শুরু করেছে। আজকে তার পরিধি বৃদ্ধি পেয়েছে, আজকে তার সুনাম এই এলাকার পাশাপাশি অন্যত্র গিয়ে পৌঁছেছে এবং বর্তমান সময়ে এটা আমাদের সবার অস্বীকার করার কোন জায়গা নাই। যে আমরা যাই যে যাই বলে না কেন, আমরা কিন্তু সেই ব্রিটিশের দেখানো যে ইংরেজি মাধ্যম সেটা কি আমরা কোন করতে চাই, কারণ আমরা গার্জিয়ানরা সবাই বিশ্বাস করে যে আমাদের ছেলেমেয়েরা যদি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে তাহলে বর্তমান সে ভালো মানুষ হবে, সে উচ্চ শিক্ষিত হতে পারবে। এই মানসিকতা নিয়েই কিন্তু প্রত্যেকটা গার্জিয়ান তাদের ছেলেমেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে।